নমস্কার, এই মুহূর্তলৈ স্বাগতম। ষ্টুডিঅত মই পাপৰি। প্ৰথমতে খবৰ জম্মু কাশ্মীৰৰ। জম্মু আৰু কাশ্মীৰৰ সেনাৰ গুলীত নিহত এজন দুৰ্ধৰ্ষ সন্ত্ৰাসবাদী। ছপিয়ানত হোৱা সংঘৰ্ষত উগ্ৰপন্থীজন নিহত হৈছে। নিৰ্ভৰযোগ্য সূত্ৰৰ পৰা লাভ কৰা তথ্যৰ ভিত্তিত শুকুৰবাৰে পুৱাই সেনা নিৰাপত্তাৰক্ষীয়ে অভিযান চলাইছিল। সংঘৰ্ষস্থলীৰ পৰা নিৰাপত্তাৰক্ষীয়ে জব্দ কৰিছে বহু পৰিমাণৰ অস্ত্ৰ শস্ত্ৰ। অশান্ত জম্মু কাশ্মীৰ। জম্মু কাশ্মীৰত সেনাৰ গুলীত নিহত হৈছে এজন দুৰ্ধৰ্ষ সন্ত্ৰাসবাদী। ছপিয়ানত এই সন্ত্ৰাসবাদীজন নিহত হোৱা বুলি জানিব পৰা গৈছে। এক সংঘৰ্ষ নিৰ্ভৰযোগ্য সূত্ৰৰ পৰা পোৱা যি তথ্য, সেই তথ্যৰ পাছতে শুকুৰবাৰে পুৱাই সেনা নিৰাপত্তাৰক্ষীয়ে অভিযান চলাইছিল আৰু এই অভিযান কালচোৱাত যি সংঘৰ্ষ হৈছিল সেই সংঘৰ্ষত সন্ত্ৰাসবাদী নিহত হোৱা বুলি জানিব পৰা গৈছে। ইতিমধ্যে সংঘৰ্ষস্থলীৰ পৰা নিৰাপত্তাৰক্ষীয়ে বহু পৰিমাণৰ অস্ত্ৰ শস্ত্ৰ জব্দ কৰিছে। ডিজিটেল ইণ্ডিয়াৰ যুগতো ডাইনী অন্ধবিশ্বাসৰ কৰাল গ্ৰাস। ডাইনী আৰু অন্ধবিশ্বাসৰ বাবে ৰাজ্যত সংঘটিত হৈছে আন এক জঘন্য ঘটনা। দিন দুপৰতে চোকা অস্ত্ৰৰে দুই সন্তানৰ মাতৃক হত্যাৰ অপচেষ্টা চলালে একাংশ উন্মাদ লোকে। ৰোগত আক্ৰান্ত মহিলাৰ মৃত্যুৰ বাবে শিক্ষিত মহিলাক ডাইনী সজালে একাংশ অন্ধবিশ্বাসী লোকে। ঢেকিয়াজুলিৰ ঘগ্ৰা গড়জুলি গাঁৱত সংঘটিত হৈছে জঘন্য ঘটনা। জোৰ জুলুমকৈ ঘৰত প্ৰৱেশ কৰি মহিলাগৰাকীক হত্যাৰ অপচেষ্টা চলাই গাঁওখনৰে একাংশ অন্ধবিশ্বাসী লোকে। দলটোত আছিল জোনা চোৰাং নামৰ এজন লোক। অৱশ্যে স্বামীৰ তৎপৰতাত প্ৰথমপি দুৰ্ভগীয়া মহিলাগৰাকী প্ৰাণ ৰক্ষা পৰিছে। অভিযোগ দিয়াৰ পাছতো ঢেকিয়াজুলি আৰক্ষীয়ে ব্যৱস্থা নোলোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগী পৰিয়ালটোৱে। সম্প্ৰতি চৰম নিৰাপত্তাহীনতাত ভুগিছে মহিলাগৰাকী। ভয় শংকাৰ বাবে ঘৰৰ বাহিৰলৈ ওলাব নোৱাৰা হৈছে মহিলাগৰাকী। আন একাংশৰ মতে দীৰ্ঘদিনৰ পৰা মহিলাগৰাকীক ডাইনী অন্ধবিশ্বাসৰ বলি হৈ আহিছে মহিলাগৰাকী। ঢেকিয়াজুলিৰ ঘগ্ৰাত গড়জুলিত এই জঘন্য ঘটনা সংঘটিত হৈছে। এগৰাকী শিক্ষিত মহিলাৰ ওপৰত এই ঘটনা সংঘটিত হৈছে। নিজ ঘৰতে মহিলাক হত্যাৰ চেষ্টা কৰিছে একাংশ লোকে। আৰু পুনৰ এবাৰ ৰাজ্যত ডাইনী সন্দেহত এই ঘটনা সংঘটিত হৈছে, কিন্তু স্বামীৰ তৎপৰতাত প্ৰাণ ৰক্ষা পৰিছে দুৰ্ভগীয়া মহিলাগৰাকীৰ। যদিও বা মহিলাগৰাকী আশংকাত ভুগিছে। আৰু অধিক খবৰ জনাব আমাৰ সাংবাদিক হৰেণ ভূমিজে। ডাইনীৰ সন্দেহত এগৰাকী মহিলাক একাংশ লোকে এতিয়া অত্যাচাৰ কৰিছে, কিন্তু আৰক্ষীৰ কাষ চাপিও এই মহিলাগৰাকী তথা পৰিয়ালটোৱে তেওঁলোকে ন্যায় নাপালে আৰু তেওঁলোকে এতিয়া জীৱনৰ নিৰাপত্তাহীনতাত ভুগিব লগা হৈছে। আমি সমগ্ৰ ঘটনা জানিম পোনে পোনে কি হৈছে আচলতে সমগ্ৰ ঘটনাটো। বাইদেউ কি ক'ব, কি হৈছে আপোনাক? মোৰ মানে বিয়া হৈ অহাৰ পৰা মোৰ শহুৰ ঘৰৰ মোৰ বাই শাহু বা দাদাবিলাকে গোটেইকেইটাই ডাইনী বুলি ক'লে। তাৰপিছত আমি ঘৰৰ মানুহ বুলি মনে মনে থাকিলোঁ, আঁতৰ হ'লোঁ ঘৰৰ পৰা। তাৰপিছত আঁতৰি আমি নিজাকৈ ঘৰ বান্ধি এতিয়া আছোঁ। 2010 চনত বিয়া হৈ এনেকৈ হৈছিল। তাৰপিছত আঁতৰি বেলেগকৈ থাকিলোঁ, থাকি এতিয়া ইহঁতে উচুটাই দিয়ে। ইহঁতক কেছ দিয়া হৈছিল, কেছ দিয়া তাৰপিছৰ পৰা ইহঁতে এনেকৈ নকৰে, কিন্তু ইহঁতে মদৰ ঘাটি বনাই বেলেগক খুৱায়। আৰু জোনা চোৰাং ডাঙৰ ল'ৰাটো আৰু ইহঁতৰ কেইজনমান আছে, ইহঁতে মিলি আমাক কাটিবলৈ আহিছিলে দেওবাৰে 1 বজাত। কি কাৰণে আচলতে আপোনাক এনেধৰণে কৰি আছে? তাৰ ঘৈণীয়েক 10 দিনমান হৈছে ঢুকাইছে। তাৰ ঘৈণীয়েকক বোলে মই বেচ কৰি মাৰিছোঁ, সেই সন্দৰ্ভত তেওঁ মোক মাৰিবলৈ আহিছে যে মোৰ ঘৈণীয়েকক তুমি বেচ কৰি মাৰিছা, তোমাক মই কাটিমে এনেকৈ বুলি চোকাস্ত্ৰৰে মোক কাটিব আহিছিলে। তাৰপিছত মোৰ স্বামী বাধা দিয়াত মোক কাটিব নোৱাৰিলে আৰু কৈছে তোমাক কাটিমেই কাটিম এনেকৈ কৈছে। তো মই ঘৰতে মই প্ৰশাসনৰ তাত গ'লোঁ, প্ৰশাসনেও কোনো ধৰণৰ সুবিধা নল'লে। এতিয়া আমি জানিব পাৰিছোঁ আপুনি গাঁওখনৰ পৰা ওলাব নোৱাৰে, ঘৰতে থাকিব লাগে। মই ঘৰত থাকোঁ, মোৰ ক'ৰবাত গ'লে মোৰ স্বামীৰ লগত লৈ গ'লে যাওঁ, নহ'লে ঘৰত দৰ্জা মাৰি মই ঘৰত শুই থাকোঁ। কি কাৰণে আচলতে কি কাৰণে মই ডাইনী কৰোঁ, মোক চবেই থৈ দিয়ে ডাইনী কৰে বুলি। আপুনি পঢ়া শুনা কৰিছে? হয়, পঢ়া শুনা কৰিছোঁ। মই হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰি DL-ED দুবছৰৰ প্ৰশিক্ষণ লৈ আছোঁ। এটা এতিয়া পৰীক্ষা হোৱা নাই, এটা পঢ়া শুনাও মোৰ মন নবহা হৈ গ'ল। কি কৰোঁ, মই কাৰো সহায় নাপালোঁ, ন্যায় বিচাৰি গৈছিলোঁ, ন্যায়ো নাপালোঁ, এতিয়া কি কৰোঁ মই? হয়, নিশ্চিতভাৱে অতি দুখজনক ঘটনা। আচলতে এয়া আচলতে এক সভ্য সমাজত সংঘটিত হোৱা ঘটনা। তেখেতৰ স্বামী আছে, আমি স্বামীৰ পৰা পোনে পোনে জানিব চেষ্টা কৰিম দাদা কি হৈছে। অতি দুখজনক ঘটনা আচলতে সংঘটিত হৈছে আপোনাৰ পৰিয়ালটোৰ ক্ষেত্ৰত। একচুৱেলিতে বস্তুটো পূৰা ভালকৈ তদন্ত কৰিলে মানে এই মাটি বাৰী ক্ষেত্ৰৰ পৰা ওলাইছে। ওলাই পেলাই মানে উল্টা ফালে ৰূপ দি পেলাই মানে ইয়াক ডাইনীত খজাব চেষ্টা কৰি আছে বহুত দিনৰ পৰা। যিজন যুৱকে ডাল হৈ পেলাই ডাইনী সন্দেহত কাটি গৈছিলে, আজি তাৰ 15 দিনমান আগত তাৰ মানুহজনী মৰিছে, মাইকীজনী। যিজন যুৱক আহিছিলে তাৰ মাইকীটো, সি বহুত দিনৰ পৰা বেমাৰ।
ই ডক্টর তাক নলয়, সি খালি কবিরাজ আর কিবা কিবি করিয়া এই ঘরতে সি ট্রিটমেন্ট করে, ডক্টর তাক লই না যায়। এনেকা করতে করতে বহুদিনের পর বেমার ক্ষীণাই গেছিল, এনেকা হতে হতে মরি গেল। মরি যাওয়ার পিছত ইয়াক কোনোবাই উচ্চতালে না কোনোবা বেজের ওচরত গেছিল, এই বেজে কলে নেকি না কি করলে ই আহিছে কাটি বলে। সেইদিন ভাগ্য ভাল মই ঘরত আসলো, মানে কামত যাওয়া নাছিল, নহলে সেইদিনাখন মোৰ মানুহজনীক মারিয়ে পেলালে হয়। মানে মই পিছত এরাই পেলাই মই চালো, এতিয়া মই বহি থাকিলে নহব, মোৰ মানুহজনী লাজত মরিছে, হয়তো কোনোবা কাটি নিদিলে ই সুইসাইড করবলে বাধ্য। তাক খালি মই বুঝা পড়ে মরমত রাখার কারণে ই আছে। তারপরে মই প্রশাসনের কাক চাপিলো, গৈ পেলাই ই এটা বজাত আছে, আমি তিনটা বজাত গৈ পেলাই আমি প্রশাসনের এজাহার এখন দাখিল করলো। দাখিল করার পিছত আহিলে সন্ধ্যা সময়, পুলিশে কইছে যে আপনার কাটিলেহে আমি, পিছত পুলিশে কইছে বলে কাটা তো নাই, কইছে হে মই বুঝাই দিছো বলে কাটিলে তুই ফোন করবি মই আহি যাও। মানে কাটিলে মানুষজনে কি আহিব, মানে কাটিলে বলে ওই ইরেস্ট করবো, আর না কাটিলে ইরেস্ট নকরে, মানে এইটো কি কথাটা কই গেলে। আর তথাপিও মই বাদ চালো যে হব পারে, এই কালি যদি সি নিজে যাব বা আহি লব, কিন্তু এতিয়ালৈকে পঠাই লাস্টত আমি উপায় বিহীন, মানে এনেকে হয়ে গেছে এই পরিয়ালটো। এতিয়া তেওঁলোকে উপায়বিহীন হয়ে পড়ছে, দুই সন্তানের এইগৰাকী মহিলা আসলতে এতিয়া নিজের নিরাপত্তাহীনতাত ভুগিবলগা হয়েছে। প্রশাসনে সময় থাকতে আসলতে এই পরিয়ালটুক নিরাপত্তা দিয়ক আর ন্যায় দিয়ক, তারে এই ক্ষেত্রে পরিয়ালটে আহ্বান জানাইছে। নোৱাৰিলে হাত দাঙক জলসম্পদ বিভাগে, জলসম্পদ বিভাগক এইদৰে চৰম সকিয়নি দিলে টিয়কৰ নৈপৰীয়া ৰাইজে। জলসম্পদ বিভাগে নোৱাৰিলে মথাউৰি মেৰামতি কৰিবলৈ সাজু এতিয়া ৰাইজ। জাজি নদীৰ দক্ষিণ পাৰৰ বিধ্বস্ত মথাউৰিয়ে নিদ্ৰা হৰণ কৰিছে গঞাত। ভৰ বাৰিষাৰ প্ৰাক্ষণত শংকিত হৈ পৰিছে নৈপৰীয়া। জলসম্পদ বিভাগে প্ৰতিশ্ৰুতি পূৰণ নকৰাত ক্ষুব্ধ টিয়কৰ 8ৰ পৰা 10খন গাঁৱৰ বাসিন্দা। আর এইদরে দেখবলে পাওয়া গেছে রাইজ এটা ওলাই আছে। বারিষার আগমনের বিধ্বস্ত বাটপথ, মথাউরি নির্মাণের ক্ষেত্রও আধরুয়া হয়ে রল সকল বাটপথের দুরবস্থা আমি দেখাইছো। এইদরে যাতায়াত করবল হয়েছে, বিধ্বস্ত হয়ে পড়েছে জনজীবন। এটা শিশুরপর বৃদ্ধলকে ওলাই আছে আর হুঙ্কার দিছে, জলসম্পদ বিভাগে যদি একু করব নয় হাত দাঙি দিয়ক, আমি নিজাববীয়াকে প্রচেষ্টা হাতত লম। চরম সকিয়নি প্রদান করেছে, মথাউরি মেরামতি করবলে সাজু এটা রাইজ। আর এই সন্দর্ভে আমাক আরো অধিক জানাব আমার সাংবাদিক দিগন্ত হাজরিকা। বর্তমান যে স্থানত আছো, যোরহাট জেলার টিয়ক সমষ্টির বনাইত উপস্থিত আছো, বনাই দক্ষিণ পাড়ের মথাউরিত উপস্থিত আছো। এই মথাউরিটো কিন্তু আজি পর্যন্ত জলসম্পদ বিভাগের বিষয়া কর্মচারীর দৃষ্টি নপরিল। আজি দুবছরের পর একেরাহে ইয়াতে খহনীয়া অব্যাহত আছে। কাশর স্ক্রিনত দেখিছে যে কেনেকুয়া ধরনের এটা রূপ লৈছে, আর যেটো নাকি এই গাঁর এই 8-10খন গাঁর এই অঞ্চলটোর কারণে এটা অতি ভয়ঙ্কর বিষয় হয়ে পড়েছে। মূল আছে স্থানীয় মহিলা আছে যথেষ্ট, আর ইয়ার স্থানীয় ব্যক্তি আছে। মই আপনার চলে আইছো, কি হয়েছে আপনাদের মথাউরিতে জলসম্পদ বিভাগের মানুষ আইছেন নাই? এতিয়া নাই হা, আজি দুবছর দিন ধরে তখনলোক অহা নাই। তার আগত যেতিয়া আমার ইয়াত এটা দ গাঁত হয়ে গেছিল, তেতিয়া আমার রাইজে তখনলোক আপত্তি করা সত্ত্বত তখনলোক আহিলে, আহি রাতিয়ে বস্তাত মাটি ভরা পুতিলে। তেতিয়া আমার রাইজে আপত্তি করেছিল যে আপনাদের কিয় রাতি কাম করেছে, আপনাদের অতদিন কত শুই থাকিলে। তেতিয়া তেখেতলোকে কলে আমি এইবারে যেনে তেনে আমি টাপলি মারি থৈ যাও, অহা বছর আপনার আমি জিরো বেড বেগ ইয়াত দিম আর পাকু পানির ব্যবস্থা করি। কিন্তু আজি পর্যন্ত তেখেতলোকে নকলে। আমি যাওয়া বছর তেখেতলোকের ওসরলে গৈছিল, সরকার ওসরলে গৈছিল, স্থানীয় বিধায়িকাকো আমি এই বিষয়ে অবগত করা হয়েছিল, কিন্তু তেওঁলোকে কোনো কারো গা নলইলে। গতিকে এতিয়া আমি রাইজে এটাই সরকারের পৰা বিচাৰিছো, তেখেতলোকৰ এই জলসম্পদ বিভাগের পৰা বিচাৰিছো, আমি স্পষ্টীকরণ বিচাৰিছো, তেওঁলোকে পেপারত দিয়ক, নিউজত দিয়ক যে এই দক্ষিণ পাৰৰ মথাউৰিটো আমি কোনো পধ্যে আমি কাম নলওঁ। গতিকে রাইজে নিজৰ গাঁঠি ধন ভাঙি কৰক, এইটো রাইজৰ হাতলে তেখেতলোকে হস্তান্তৰ কৰক, আমাক লিখিত লাগিব, তেতিয়া আমি রাইজে নিজৰ গাঁঠি ধন ভাঙি নিজে আমি মথাউৰিটো মেৰামতি কৰিম। অত্যন্ত এটা তাৎপর্যপূর্ণ কথা, যেহেতু বর্তমানের সরকারখনে সাধারণ জনতার সামগ্রিক উন্নয়নের কথা কই আহিছে, কিন্তু তেনে স্থলত আজি এগৰাকী সাধারণ মহিলায় এনেকুৱা এটা বিষয় উত্থাপন করাটো যথেষ্ট গুরুত্ব বহন করেছে। আরো ব্যক্তি আছে, মই আপনার ওচরে আহিছো, দাদা যদি অকমান আগলে আপনার ওচরে আহিছো, কেনেকুৱা ধৰণৰ কিমানখন গাঁও আছে এই মথাউৰিটো, আর যি আসলতে যদি কেনে কোনো কারণে ভাঙি দিয়ে কিমান গাঁও ইয়াত অনিষ্ট হব? আমার ইয়াত প্রায় 15খনৰ অধিক গাঁও হব, 20খন মানে হয়ে যাব গাঁও, মানে আর গোটেইখিনি খেতিয়ক মানুহ। আর এই মথাউৰিটো ছিগা লগে লগে আমার ওচর এইখানে মুখতে পোৱা যিখিনি মানুহ, গরু ছাগলীকে আদি করে মানুহ দুনুক মানে একো অবস্থা না থাকে, সম্পূর্ণ নৈখন যেটা বই যাব সব খান্দি খুড়কি লৈ যাব, ভিতর মানুহ হয়তো মানে টোপনিত মরিব, গরু বান্ধত মরিব, এনেকুৱা অবস্থা আমার ইয়াত হব। কিন্তু তথাপিতো জলসম্পদ বিভাগের খবর নাই,
এতিয়ালৈকে খবৰ নাই তেওঁলোকক। আমি বাৰে বাৰে কৈ আছোঁ, ডিপাৰ্টমেণ্টৰ মানুহকো বাৰে বাৰে কৈ আছোঁ, তেওঁলোকে কয় যে চৰকাৰক এয়া আমাৰ এগৰাকী মহিলাই কৈয়ে গৈছে যে চৰকাৰক কেইবাবাৰো হেৰি কৰিলে, কিন্তু ডিপাৰ্টমেণ্টে কোনো কথাতে ইয়াত মানে কাণসাৰ নিদিয়েই।